এবারে আইআইটির প্রবেশিকা পরীক্ষায় রায়গঞ্জ শহরে অভাবনীয় সাফল্য। রায়গঞ্জে একসাথে তিন জন পড়ুয়া আইআইটির পরীক্ষায় সফল হয়েছেন, যারা হলেন শামিক ভট্টাচার্য, সপ্রভ দে, শাকনিক ভট্টাচার্য। আর তাদের পাশে আজ দাঁড়ালেন রায়গঞ্জের বিধায়ক তথা বিধানসভা পিএসসি কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। মূলত সবসময়ই আমরা দেখেছি নবপ্রজন্মের ছেলে মেয়েদের উৎসাহ দিতে দেখা গিয়েছে বিধায়ককে। যে কোনো আত্মনিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন কৃষ্ণবাবু, এবারে এই তিন কোটির পাশেও দাঁড়িয়েছেন তিনি। শামিক ভট্টাচার্য, তার বাড়ি বীরনগরে, তার র্যাঙ্ক 4099, তার সাফল্যে খুশি তার বাবা মা আত্মীয় পরিজনেরা। তার ইচ্ছে আগামীতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। এই সাফল্যের কৃতিত্ব সে তার বাবা মা ও শিক্ষকদের দিয়েছে। অন্যদিকে রায়গঞ্জের ছেলে সপ্রভ দে আইআইটিতে র্যাঙ্ক করেছে 1364। সপ্রভর ইচ্ছে বিজ্ঞানী হওয়ার, দিনে ব্রেক নিয়ে পড়াশোনা করতো সে, ফুটবল ক্রিকেট খেলতেও ভালোবাসতে সে। একইভাবে শাকনিক ভট্টাচার্য, তিনিও বিরাট সাফল্য পেয়েছেন, তার র্যাঙ্ক 3350। সে জানায় বড় হয়ে কম্পিউটার নিয়ে গবেষণা করতে চায়। বন্ধুদের সাথে আলোচনার মাধ্যমে পঠন পাঠনের জেরেই মিলে এই সাফল্য। এদিন প্রত্যেক ছাত্রকে সম্বর্ধনা জানান বিধায়ক। ভবিষ্যৎ জীবনে তাদের আরো সাফল্য কামনা করেছেন বিধায়ক। কিসে পড়ো এখন? এখন তো টুয়েলভ কমপ্লিট করে তুমি কি আইআইটিতে পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ। কত র্যাঙ্ক করেছো? 4099। সেতে কি কিসে তুমি পড়বে বলে মনে করছো? মনে হচ্ছে আইআইটি খড়গপুরে কেমিক্যাল বা অ্যারোস্পেস। কেমিক্যাল বা অ্যারোস্পেস বলছি যে, কি হওয়ার ইচ্ছা বড় হয়ে? আপাতত কেমিক্যাল ইঞ্জিনিয়ার আর কম্পিউটার সায়েন্সে মাইনর করার ইচ্ছা আছে। এই যে তুমি যে র্যাঙ্ক করেছো, তার পিছনে সবচেয়ে বড় অবদান, এই পড়াশোনার পিছনে অবদান কার মনে হয় তোমার? আমার মা বাবা আর যে কোচিং এর টিচাররা ছিল স্কুল। বাবা কি করেন? বাবা এখন সেন্ট্রাল আর্ম ফোর্সে আছে, এসএসবি। কি নাম? ময়ূর ভট্টাচার্য। বলছি যে এই র্যাঙ্কে করতে গেলে পরে আইআইটিতে পরীক্ষা দিতে গেলে যে প্রিপারেশনের দরকার হয়, তুমি কত ঘন্টা পড়াশোনা করতে? এই ডেইলি এভারেজে 8-9 ঘন্টা। এমনি এই পড়াশোনার ফাঁকে কোনো রকম ইচ্ছা করে কি যে খেলাধুলো, সিনেমা একটু দেখি? কোনো রকম কোনো হবি নেই? একদম 2 বছর ছিল না, একদম টোটালি বাদ। তো বলছি যে এই 2 বছর টোটাল তুমি পড়াশোনার ভিতরেই নিজেকে নিয়োজিত করেছিলে, পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কি র্যাঙ্ক করেছো? র্যাঙ্ক তো আমাদের সিবিএসই বোর্ডে দেয় না, 96.2% পেয়েছিলাম। কোথায় পড়তে? সারদা বিদ্যা মন্দির। বলছি যে এই যে র্যাঙ্ক পেয়েছো, যে তুমি আইআইটিতে তুমি পড়তে যাবে, সেখানে পড়াশোনা কমপ্লিটের পর বিদেশে যাওয়ার ইচ্ছা আছে বা সেই গবেষণা করার ইচ্ছা আছে? করার ইচ্ছা আছে। এখানে এসেছেন এই ব্যাপারে যদি কিছু বলেন। ভট্টাচার্য বাড়িতে এসেছি আজকে, ও আইআইটিতে খুব ভালো র্যাঙ্ক হোল্ড করেছে, 4099 র্যাঙ্ক হোল্ড করেছে। তো এটা খুব বড় সাফল্য ওর, আর এটা এই সাফল্য রায়গঞ্জকেও উজ্জ্বল করেছে। তো আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে, এই শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্যে আমি আজকে শ্রমিকের বাড়িতে এসেছি। ট্রেনিং ব্যবস্থা রয়েছে, আর সেখানে রায়গঞ্জের মতো ছোট জায়গায় লিমিটেড অপশন নিয়ে আর আজকে এত ভালো রেজাল্ট করেছে, এটা এর নিজের দক্ষতায় রেজাল্ট করেছে। তো আগামী দিনে এর ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করবে। ইতিমধ্যে এখন খড়গপুরে প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে, তো আগামী দিনে এর ভবিষ্যতে উজ্জ্বল কামনা করছি, আর একে সেটারই উইশ করার জন্য আজকে এসেছি। ঠিক আছে। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।